আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি কি করে আমরা ঠোঁটের চারিপাশের কালচে ভাবকে দূর করতে পারি। ঠোঁটের চারিপাশের কালচে ভাবের সমস্যা প্রায় 80% মানুষই ফেস করে এবং আমি নিজে এই সমস্যা প্রায়ই ফেস করি। ঠোঁটের চারিপাশে কালচে ভাবের বিভিন্ন কারণ হতে পারে, যেমন সর্বপ্রথম কারণ হতে পারে সানট্যান, রোদে তোমার ত্বক পুড়ে যায় আর তোমার ঠোঁটের চারিপাশের যে চামড়াটা যথেষ্ট জেন্টল হয়, যে কারণে এখানে বেশি পরিমাণে পিগমেন্টেশন হয়ে যায়। এছাড়া হতে পারে তুমি ঠিকমতো স্কিন কেয়ার করো না, তার জন্য তোমার ত্বকের এরকম কালচে ভাব পড়তে পারে, বিশেষ করে ঠোঁটের চারিপাশে কালচে ভাব একটু বেশি পড়তে পারে। আর কি কারণ হতে পারে, অনেক সময় তুমি লক্ষ্য করবে ঘুমের সময় আমাদের মুখ থেকে লালা বের হয়, সেই লালার কারণেও আমাদের ঠোঁটের চারিপাশে এরকম কালো দাগ হতে পারে। পার্সোনালি আমি ভালো করে স্কিন কেয়ার করি, আমি সানস্ক্রিনও ইউজ করি, তারপরেও মাঝে মধ্যেই আমার ঠোঁটের চারিপাশে কালচে ভাবে সমস্যা দেখা দেয়। এর কারণ ঘুমের সময় আমার অনেক সময় লালা নিঃসৃত হওয়ার সমস্যা রয়েছে, যেই কারণে আমার ঠোঁটের চারিপাশে কালো ভাব হয়। তো যে কারণেই কালো ভাব হোক না কেন, ঠোঁটের চারিপাশে কালো ভাব থাকলে তোমার ফুল ফেসের সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে সহজ হোম রিমেডি আমি তোমাদেরকে দেখাবো, যার ব্যবহারে তুমি তোমার ঠোঁটের চারিপাশের কালচে ভাবকে দূর করতে পারবে। মাত্র 7 দিনেই তুমি রেজাল্ট দেখতে পারবে। ওয়েল বন্ধুরা, চলো দেখে নেই আজ আমি কোন হোম রিমেডির কথা বলছি। তার আগে যারা আমায় প্রথমবার দেখছো, হ্যালো, আমি পূজা, তোমরা দেখছো পূজা এসকে টিভি। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, ভিডিওটি কাজের মনে হলে একটা লাইক করে দেবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই হোম রেমেডির জন্য। আমাদের চাই 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো, তুমি যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে আতপ চালের গুঁড়ো 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিতে চলেছি 1/2 পরিমাণ টমেটো কেটে তার ভেতরে যতটা পাল্প রয়েছে পুরোটাই এখানে আমি অ্যাড করে দিতে চলেছি। একদম একটা পাকা টমেটো নিয়ে নেবে, সেটাকে 1/2 করে কেটে নেবে এবং তারপর ভালো করে নিংড়ে তার ভেতরে যে নির্যাসটা রয়েছে সেটা এখানে মিশিয়ে দেবে। এরপর বন্ধুরা আমি এখানে মিশিয়ে দিতে চলেছি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো, আর আমি যতদূর জানি এই মরশুমে সবার ঘরেই অ্যালোভেরা জেল রয়েছে। যদি তোমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তবে তুমি অ্যালোভেরা গাছ থেকে সরাসরি অ্যালোভেরা জেল এক্সট্রাক্ট করেও ব্যবহার করতে পারো। এবারে বন্ধুরা, এই 3টি উপাদানকে আমরা ভালো করে একে অপরের সাথে মিক্সড করে নেব। যেমন কি তোমরা লক্ষ্য করতে পারলে, আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো জল ব্যবহার করলাম না, টমেটো পাল্পের সাহায্যেই চালের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অ্যালোভেরা জেল রয়েছে এখানে, অ্যালোভেরা জেল আর টমেটো পাল্প আর চালের গুঁড়ো এই 3টি উপাদানকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়ে গেল, সম্পূর্ণ ঘরোয়া উপাদানে তৈরি। ভিডিওটি দেখা শেষ হলেই তোমরাও এই মুহূর্তেই এই ফেস প্যাকটাকে তৈরি করে ব্যবহার করতে পারবে। বেশি পরিমাণে যদি তৈরি করো তুমি চাইলে এটাকে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে। আর আমি অবশ্য পছন্দ করি যখন আমি ব্যবহার করব তখনই 1 চামচ চালের গুঁড়ো নিয়ে ফেস প্যাকটাকে তৈরি করে ব্যবহার করতেই বেশি পছন্দ করি। তো হয়ে গেল আমাদের ফেস প্যাক তৈরি, চলো এবার এটাকে অ্যাপ্লাই করা যাক এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। তো কিপ ওয়াচিং টিল দ্য এন্ড অফ দিস ভিডিও। তো যেহেতু আজ ঠোঁটের চারিপাশের কালচে ভাব দূর করার কথা বলছি, তাই এই ফেস প্যাকটাকে আমি আমার ঠোঁটের চারিপাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠোঁটের চারিপাশে এই ফেস প্যাকটার একটা থিক লেয়ার অ্যাপ্লাই করে নিতে হবে এবং তারপর তোমাকে অপেক্ষা করতে হবে এটা ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য। শুকিয়ে গেলে তুমি নর্মাল জল দিয়ে এটাকে ক্লিন করে নেবে। তুমি চাইলে এই ফেস প্যাকটাকে তোমার ফুল ফেসেও অ্যাপ্লাই করতে পারো। যেমন কি দেখলে, যেসব ইনগ্রিডিয়েন্ট আমি ব্যবহার করেছি প্রত্যেকটাই সুরক্ষিত, তাই আমরা আমাদের সম্পূর্ণ মুখেই এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করতে পারি আমাদের স্কিনকে আরও বেশি ক্লিয়ার করে তোলার জন্য। ওয়েল বন্ধুরা, আমি 20 মিনিটের জন্য এই ফেস প্যাকটাকে আমার ঠোঁটের চারিপাশে অ্যাপ্লাই করেছিলাম এবং 20 মিনিট পর আমি ক্লিন করে আসলাম নর্মাল জল দিয়ে। তো তোমরা দেখতে পারছো আমার ঠোঁটের চারিপাশে স্কিনটা এখন অনেকটা ব্রাইট মনে হচ্ছে, জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, আমি কিন্তু সেটাকে ফিল করতে পারছি। তো এটা একটা 100% ওয়ার্কিং ফেস প্যাক, যাদের ঠোঁটের চারিপাশে কালচে ভাব রয়েছে তারা এটাকে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে সিম্পল উপাদানে তৈরি এই ঘরোয়া রিমেডি, যেটা তোমার ঠোঁটের চারিপাশের কালচে ভাবকে সহজেই দূর করতে পারে। আশা করি এই ভিডিওতে দেখানো ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের সবার ঘরেই রয়েছে, তো তোমরা ইজিলি এটাকে ব্যবহার করতে পারবে। এখানে একটা কথা বলতে চাই,
শুধু ঠোঁটের চারিপাশে কালচে ভাব কেন, তোমার ফেসের যাবতীয় কালো দাগ বা পিগমেন্টেশন বা সানট্যানকে দূর করতে এই ফেস প্যাকটা সমানভাবে কার্যকরী। তো তুমি যে কোনো ধরনের পিগমেন্টেশন সানট্যানকে দূর করার জন্য এটা ব্যবহার করতে পারো নিশ্চিতভাবে। তো এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি রোজ রাত 8টায় আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করি, ইউটিউব অনেক সময় তোমাদের নোটিফিকেশান দেয় না, সো আমি রিকোয়েস্ট করছি প্লিজ একবার করে চেক করে নেবে যে আমি ভিডিও আপলোড করেছি কি না। তো এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।